আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিনাটা শহর লোকাল কমিটির পক্ষ থেকে তড়ি ঘড়ি করে একটা প্রেস কনফারেন্স কলকনন্দী ভবনে ডাকি। এই প্রেস কনফারেন্সের কারণটা হচ্ছে গতকাল সন্ধ্যার থেকে এবং আজ সকালে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমাদের দিনহাটায় তৃণমূল কংগ্রেসের জয়কে কটাক্ষ করে বা সেই উপলক্ষ করে যে খবর করছে তাতে করে মনে হচ্ছে যে দিনহাটায় আমরা বিরাট একটা অপরাধ করে ফেলেছি। এই জয়টা কেন আমাদের এইভাবে হল, আমি একটা একটা করে আপনাদের সামনে সব ঘটনা তুলে ধরি। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমরা 13টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলাম, যদিও 12টা মনোনয়নপত্র দাখিল হয়েছে। পরবর্তীকালে শুনতে পারি যে বিজেপি দল তারা বলছে যে তারা সন্ত্রাসের প্রতিবাদে তাদের তিনজন যে প্রার্থী মনোনয়ন দাখিল করেছে বা তার যার মনোনয়ন শেষ পর্যন্ত টিকে আছে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবে, সন্ত্রাসের সন্ত্রাসটা করি। এখানে দিনহাটার সাংবাদিক বন্ধুরাও আছেন, আমি তাদের কাছে জানতে চাইব যারা খবর করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে একটা উদাহরণ আমাকে তুলে দিন, তুলে ধরুন যেখানে প্রার্থীর বাড়িতে গিয়ে ভাঙচুর হয়েছে, প্রার্থীর বাড়িতে গিয়ে জুলুম হয়েছে, প্রার্থীকে তুলে নিয়ে আসা হয়েছে, প্রার্থীকে ভয় দেখানো হয়েছে। বলা হয়েছে যে মনোনয়নপত্র দাখিলে নাকি আমরা বাধা দিই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 7ই ফেব্রুয়ারি তৃণমূলের একটি কর্মী যেখানে মনোনয়নপত্র দাখিল হচ্ছিল সেখানে উপস্থিত ছিল না। তাহলে 7 তারিখ সকাল 11টার থেকে বেলা 3টে পর্যন্ত যদি মনোনয়নপত্র দাখিল করবার ইচ্ছে থাকে, যদি মনোনয়নপত্র দাখিল করবার ক্ষমতা থাকে, তাহলে কেন 7 তারিখে মনোনয়নপত্র দাখিল করা হলো না? আমরা প্রশাসনকে এবং ভাবে জানিয়ে দিয়েছিলাম যে 8 তারিখে 11টার থেকে আমরা মনোনয়নপত্র দাখিল করব। তৃণমূল কংগ্রেস তাদের 16 জন প্রার্থীকে নিয়েই 8 তারিখে মনোনয়নপত্র দাখিল করবে। আমরা 11টার থেকে টাইম নিয়েছিলাম, কিন্তু আমাদের সবাই এসে পৌঁছিয়ে আমাদের ওখানে পৌঁছতে পৌঁছতে 12টা সোয়া 12টা হয়ে গিয়েছে। সেই সময়কালের মধ্যে আমরা খবর পেলাম যে বামফ্রন্ট, মূলত সিপিএমের 4 জন প্রার্থী, তারা মনোনয়নপত্র দাখিল করে গেছেন, ভালো কথা। তারপরে আমরা মনোনয়নপত্র দাখিল করলাম। এবার 9 তারিখে আমি বাড়ি বসে খবর পেলাম যে কুচবিহারের 3 জন বিধায়ক, শীতলকুচি, মাথাভাঙা এবং নাটাবাড়ির 3 বিধায়ক, তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে মনোনয়নপত্র দাখিল করবার জন্য ওখানে ঢুকেছেন। প্রথম কথা হচ্ছে, বাইরের কোনো বিধায়কের বা দিনহাটার বিধায়কেরও অধিকার নেই যেখানে মনোনয়নপত্র দাখিল হচ্ছে সেখানে ঢুকবার, আর যারা বাইরের, যাদের ভোটার তালিকায় নাম নেই দিনহাটার, তারা সেখানে ঘরের ভেতরে ঢুকে এবং সেন্ট্রাল ফোর্স উইথ আর্মস সেখানে একটা সন্ত্রাসের আবহ তৈরি করে মনোনয়নপত্র দাখিল করতে গেছে। আমি সেখানে ঢুকে প্রতিবাদ করেছিলাম যে কেন ওনারা আছেন এবং কেন কেন্দ্রীয় বাহিনী আছে। এই নিয়ে খানিকটা তর্ক বিতর্ক হয়, পরে আমরা বেরিয়ে আসি। এবার পরবর্তীকালে জানা গেল বিজেপির হয়ে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মধ্যে 4 জন, 8 জনের মধ্যে 4 জন যাদের
প্রস্তাবকের যে প্রস্তাবকের নাম দিয়েছেন সেই প্রস্তাবকরা পুরোটাই ফেক। প্রস্তাবকরা উপস্থিত ছিলেন না, যদি উপস্থিত থাকতেন তাহলে সিসিটিভি ফুটেজে দেখা যেত যে প্রস্তাবকরা ওই হলে ছিলেন, কোনো ছবি সেখানে পাওয়া যায়নি। প্রস্তাবকরা নিজেরা চিঠি দিয়ে জানিয়েছেন, রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানিয়েছেন যে আমরা এই ধরনের সই করিনি, আমাদের এটা সই নয়। তাহলে তৃণমূলের এখানে অপরাধটা কোথায় হলো? সিপিআইএম দল চারটে মনোনয়নপত্র দাখিল করেছে অসম্পূর্ণ, সেখানে যে এবিডাভিট সেটা তারা দিতে পারেনি। তার বিজেপির আর এক প্রার্থী এবিডাভিট দিয়েছেন কিন্তু এবিডাভিটে কোনো সই নেই, তার জন্য কি তৃণমূল কংগ্রেস দায়ী? তা এই করে দেখা গেল সাতটি ওয়ার্ডে প্রার্থী দিতে পারল না, ছটি ওয়ার্ডে মনোনয়নপত্র ভুল বা প্রস্তাবকরা অস্বীকার করবার কারণে সেগুলো বাতিল হয়ে গেল। আমি এখানে বলবো যে কোনো এক সংবাদপত্রে আমি আজকে দেখলাম তারা গল্প লিখেছেন যে একজন প্রস্তাবকের বাচ্চাকে নাকি আমরা দুই বাচ্চাকে আমরা তুলে নিয়ে গেছি। আমি তো দেখলাম যে প্রস্তাবকরা প্রস্তাব লিখে জানালেন যে তারা প্রস্তাবে সই করেননি, প্রস্তাবক হিসেবে সই করেননি। একজন আছেন তপন সেন, পাঁচ নম্বর ওয়ার্ডের প্রস্তাবক, আমার সহপাঠী, তার নিশ্চয়ই এখন পাঁচ দশ বছরের বাচ্চা থাকার কথা নেই, নিয়েইও আমি জানি। একজন আছেন দুই নম্বর ওয়ার্ডের প্রস্তাবক মিসেস শর্মা অধিকারী, তার বয়স প্রায় আমার কাছাকাছি বা আমার চাইতে বড়ো হবে, তো তার নিশ্চয়ই শিশু বাচ্চা নেই যাকে কোলে তুলে নিয়ে ওখান থেকে সরে আসা হয়েছে। এইভাবে একটার পর একটা মিথ্যে অভিযোগ করে নিজেদের অপদার্থতার দোষ চাপানোর চেষ্টা হচ্ছে। আমরা প্রথম থেকে বলে এসেছি যে পরিস্থিতি দিনাটায় সাংগঠনিক পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে বিজেপি তিনটে চারটের বেশি আসনে প্রার্থী দিতে পারবে না, আমাদের কথাই সত্য প্রমাণিত হয়েছে। এবং বিজেপি যদিও তিন চারটে প্রার্থী দেয়, আমার ধারণা ছিল বামফ্রন্ট অন্ততপক্ষে ছ সাতটা একটা আসনে প্রার্থী দিতে পারবে, কিন্তু পরবর্তীকালে দেখলাম সিপিএম ফরওয়ার্ড ব্লকের দড়ি টানাটানি, সিপিএম ফরওয়ার্ড ব্লক কে প্রার্থী দিতে পারবে পুরো কোটা অনুযায়ী, কে পারবে না, এই করে দুই দলই প্রার্থী দিতে পারলো না। এবং পরে আচ্ছা, সিপিএম যদি বলে যে তাদের বাধা দেওয়া হয়েছে, তারা নাকি চারটে জমা দিয়েছিল আরও চারটে প্রার্থী নিয়ে যাচ্ছিল, আমার প্রশ্ন হচ্ছে যে কতটা মিথ্যাচার। সিপিএমের শুনলাম ভাগে পড়েছে সাতটা, তাহলে চারটে মনোনয়নপত্র দাখিল করেছে আরও চারটে কেমন করে নিয়ে যাচ্ছিল, তাহলে তো আটটা হয়ে গেল। আবার সেটাও যদি মেনে নিই যে ঠিক আছে ওরা রফা করে নিয়েছে, তাহলে যে চারটে মনোনয়নপত্র দাখিল করেছিল সেই চারজনের সাথে কেন ইয়ে দেওয়া গেল না, এফিডেভিট দেওয়া গেল না? আমরা তো সব মনোনয়নপত্রের সাথে এফিডেভিট দিয়েছিলাম, তারপরে পারলেন না কেন? নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছেন আর সংবাদ মাধ্যম সেটাকে ফুলিয়ে ফাপিয়ে লিখছেন। আমি এই ব্যাপারে আসবো, পেছনে দুই একজন মুক্তি পিঠে পে হাসছেন, ভাবছেন যে প্রশ্নটা করবেন, তার আগেই আমি উত্তরটা দিতে চাই। বলবেন যে আপনাদের দলের লোকও কেউ কেউ বলেছেন, আমাদের দলের যারা যারা বলেছেন তারা পরশ্রী কাতরতার কারণে বলেছেন, তারা দিনাটার প্রতি হিংসা, উদয়ন গুহর প্রতি হিংসার কারণে এই কথাগুলো বলেছেন। যেদিন সিআইএসএফ লাঠিচার্জ করলো, আমাদের পাঁচজন কর্মী আহত হলেন, দুজনকে হাসপাতালে ভর্তি করতে হলো, সেদিন তো কোনো নেতা বিবৃতি দিয়ে এ কথা বলেননি যে কেন তিনজন বিধায়ককে ওখানে ঢুকতে দেওয়া হলো, যারা সিআইএসএফকে নিয়ে ওখানে ঢুকেছে, তারা অশান্তি করতে ঢুকেছে, সেদিন তো কোনো নেতা ঢোকেনি। আজকে অনেকের মনে হচ্ছে যে এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬টা আসনে জিতলাম, এটা নাকি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কেউ কেউ আরও এগিয়ে ধর্ষণ করা হয়েছে। তাই এখানে আমাদের যারা প্রার্থীরা আছেন তারা বলুক, যারা জয়ী হয়েছে তারা বলুক যে হ্যাঁ, এখানে আমার গণতন্ত্র ধ্বংস হয়েছে উদয়নগুহর নেতৃত্বে। আমি বলছি
আগামীকাল পর্যন্ত সময় আছে, তারা যদি কারো মনে হয় যে দিনহাটায় গণতন্ত্র মনে করে তাহলে তারা পদত্যাগ করে নির্বাচনে যেতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। খোলা আছে তো, আগামীকাল পর্যন্ত খোলা আছে, পদত্যাগ করবার সময় আছে, পদত্যাগ করে তারা নির্বাচনে যেতে পারে। আমি তৃণমূল কংগ্রেসে অনেক পরে এসেছি, আমার কন্ট্রিবিউশন অনেক কম তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিকভাবেই আমি তৃণমূল কংগ্রেসে পরে আসার কারণে অন্যেরা যেভাবে লড়াই সংগ্রাম করেছেন আমি তো করিনি, কিন্তু একটা প্রশ্ন আমার আছে। 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, 2000 সাল, 2005 সাল, 2010 সাল, 2015 সাল, 2022 সাল, এই যে পাঁচটা পৌরসভা নির্বাচন, এই পাঁচটা পৌরসভা নির্বাচনের আগের চারটে পৌরসভা নির্বাচনে কোনোদিনও তৃণমূল কংগ্রেস দিনহাটায় জয়ী হতে পারেনি। তৃণমূল কংগ্রেস যখন চারিদিকে ঝড় বইছে, পরিবর্তনের হাওয়া বইছে, তৃণমূল কংগ্রেস সব জায়গায় জিতে যাচ্ছে 2010 সালে, তখন দিনহাটায় তৃণমূল কংগ্রেস দুটো আসনে জয়ী হয়েছিল। 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যখন একটা মিথে পরিণত হয়েছে, সারা রাজ্যে জয় জয়কার, সারা রাজ্যে তিনটে পৌরসভা তৃণমূল পরাজিত হয়েছিল, তার মধ্যে দিনহাটায় তৃণমূল 16টা আসনের মধ্যে তিনটি আসন পেয়েছিল। আজকে আমি প্রশ্ন করি, সেদিন যারা দায়িত্বে ছিলেন, কুচবিহার থেকে এসে নির্বাচন পরিচালনা করেছিলেন, সেদিন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তারা দিনহাটায় জয়ী হতে পারে? আজকে দিনহাটার কর্মীদের মনোবল নষ্ট করবার জন্য, তৃণমূল দিনহাটার আমাদের যারা কর্মীরা পরিশ্রম করছে, আজকে আমাদের গর্ব আমরা দিনহাটাকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছি। গত বিধানসভা নির্বাচনের পর থেকে দিনহাটায় কোনো কর্মীদের মধ্যে কোনো গোলমাল নেই, কোনো বিতণ্ডা নেই, কোনো গোষ্ঠী কোদল নেই। সেখানে কারো কারো সেটা গায়ের জ্বালার কারণ হচ্ছে, তারা নানা রকম উস্কানিমূলক কথা বলে নানা রকমভাবে আমাদের কর্মীদের মনোবলকে ধ্বংস করবার চেষ্টা করছে। আজকে যারা যারা পেপারে বিবৃতি দিয়েছেন, সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন, তাদের মধ্যে একজনের স্ত্রী সীতায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি, তার স্ত্রী 2008 সালে পঞ্চায়েত সমিতির নির্বাচনে কত ভোটে জিতেছিল এটা আমার একবার জানার ইচ্ছে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে গত পৌর পঞ্চায়েত নির্বাচনে তিনটে জেলা পরিষদ আসন মিলে প্রায় 1.5 লক্ষ ভোটে তৃণমূলের তিন প্রার্থী জয়ী হয়েছিল। লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন কি অবস্থা হয়েছে? তাহলে ওই জেলা পরিষদ প্রার্থীদের গ্রহণযোগ্যতা ছিল, আর আমাদের লোকসভা প্রার্থী, বিধানসভা প্রার্থী, তাদের কি গ্রহণযোগ্যতা নেই? এগুলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের মুখ যেন তারা দেখেন, এইটাই আমার আপনাদের কাছে আবেদন। এবং সবশেষে আমি এটা বলবো, আপনাদের মাধ্যমে রাজ্য পার্টির নেতাদের কাছে একথা বলবো, যে আমার কাজকর্মে যদি মনে হয় যে আমি কোনো দল বিরোধী কাজ করছি, কারণ মাঝে মধ্যেই বিবৃতি দেখছি যে কেউ কেউ বলছেন যে আমার কাজ দল মান্যতা দেয় না, দল যদি মান্যতা না দেয় আমাকে তিরস্কার করুক, এবং যদি বলে যে তুমি নিজেকে সংশোধন করো তাহলে দলে থাকবে, আমি যদি সংশোধন নিজেকে করতে পারি দলে থাকবো, নাহলে আমি রাজনীতিতে বসে যাব, কারণ রাজনীতি আমার পেশা না। কিন্তু এইভাবে বারবার আক্রমণ করে, ব্যাকবাইটিং করে কর্মীদের মনোবল যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধেও রাজ্য পার্টিকে মুখ খোলা উচিত, এটা আমি মনে করি। ধন্যবাদ, আপনাদের যদি কিছু বলার থাকে বারবার এই তো জানালাম। আমাদের লোকদের বলতে পারি না যে অপু তুমি গিয়ে অমুক নম্বরে সিপিএম এর হয়ে দাঁড়াও কি বিজেপির হয়ে দাঁড়াও, পার্থ তোর তৃণমূলের হয়ে দাঁড়ানোর দরকার নেই, তুই 5 নম্বরে গিয়ে ফরেস্ট ব্লকের হয়ে দাঁড়া, এগুলো তো আমরা বলতে পারি না। গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে ভোট হয়েছিল এবারেও তো দিনহাটা সেইভাবেই ভোট হয়েছে, কিভাবে বলুন, মনে করেন আপনি বলুন না কিভাবে হয়েছে বলুন। গত পঞ্চায়েত নির্বাচনে আপনি তো নেতৃত্ব দিয়েছিলেন, আপনি বলুন না যে এবার দিনহাটায় এইভাবে ভোট হয়েছে, আপনি বলুন একটা উদাহরণ দিন আমাকে না। দলের যেমন ঐক্যবদ্ধ
গত পঞ্চায়েত নির্বাচনেও ছিল, এবার আপনারা দিনাটা শহরেও দলের ঐক্যবদ্ধ। না না, আপনি যে কথাটা বলতে চাইলেন যে পঞ্চায়েত মডেলটা কি হবে, এবার কি ভোটটা কিভাবে হয়েছে দিনাটা শহরে, আপনি বলুন। না সেটা আপনি একটা কথা বলে দিলেন তো, আপনি তো নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাকে নিয়ে একটা কথা বললেন, কিন্তু কি ব্যাপারটা সেটা বলুন, কি আপনার অভিযোগটা কি সেটা বলুন পরিষ্কার করে। আমার কোনো অভিযোগ নেই। তাহলে আপনি এই কথাটা কোনো, তাহলে এই কথাটা বলছেন কেন যে মডেল আপনি ইয়ে করেছেন, এটা একটা বলুন যে আপনার কাছে এই অভিযোগ আছে, আপনি সেই কথাটা শুনে এটা বলছেন, আপনি আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাকে এখানে সামাজিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আপনি বলুন। তাহলে আপনি যে কথাটা বলবেন তার পেছনে তো একটা, গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পরে তৃণমূল যে সমস্ত কথা বলেছে, বর্তমান দিনহাটা পৌর নির্বাচনেও সেই একই কথাগুলি এসে আসছে। কি বলবেন সেটা বলুন, সেটা আপনি যা বললেন। না না, আপনি বলুন যে একটা জায়গায় একটা বাড়ি ভাঙচুর করা হয়েছে, একটা বাড়িতে আক্রমণ করা হয়েছে, কোনো প্রার্থীকে মারধর করা হয়েছে, কোনো প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে, আপনি বলুন, আপনি একটা উদাহরণ দিন। আরে বাবা, সংবাদপত্র কি লিখলো তাতে নিয়ে তো রাজনীতি চলবে না, তার নিয়ে সমাজ চলবে না। আপনি থানায় দেখুন না, থানায় যদি কোনো অভিযোগ থাকে, নিশ্চয়ই আমরা যদি কারো কাউকে দিয়ে মারধর করি, কাউকে যদি যে বাচ্চা না নাকি আমরা তুলে নিয়ে গেছি কিছু সময়ের জন্য, একটা থানায় অভিযোগ হবে না, একটা বাচ্চা তুলে নিয়ে গেলাম দুটো, আর থানায় তার অভিযোগ নেই। দাদা বলছি, দিনহাটায় কেউ প্রার্থী দিতে পারেনি বিরোধীরা, এভাবে কি মনে করছেন ব্যর্থতা আছে জেলা জুড়ে যে অন্যান্য পুরসভাতে বিরোধীরা প্রার্থী দিয়েছে? আমি সেটা কেন বলতে যাব, ব্যর্থতা আছে, এবার ঘটনা হচ্ছে এখানে সাফল্য আছে, এটা বলতে যাব। এটা আমরা আজকে না, দু মাস আগে বলেছিলাম যে পরিস্থিতি, এবং এটা আমি খানিকটা গর্ব করে বলি যে 2 তারিখে 2রা মে ভোটের ফলাফল বেরিয়েছিল, 6ই মে আমাকে আক্রমণ করা হলো ঠিক এখানে পেছনে, সেই সময় আমার হাত যেভাবে ভেঙে দেওয়া হলো, তারপরে দিনহাটা শহরের কর্মীরা এমনভাবে শক্ত হয়েছিল যে তারা আর কেউ আলাদা করে কিছু করবো এই মানসিকতা তাদের নেই। এই প্রথম দিনহাটায় 16টা ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী নিয়ে কোনো গোলমাল নেই, কারো বিরুদ্ধে কোথাও কোনো গোচ প্রার্থী দাঁড় করাবো এই মানসিকতা কারো নেই, এবং কোথাও কেউ গোচ প্রার্থী বা নির্দল প্রার্থী দাঁড় করায়নি, এবং প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করা। আমার একটা প্রশ্ন বলো বলো, সেটা হলো আপনাকে এতদিন সুভাষ ভবনেই দেখা গেছে, অলকনন্দী ভবনে সেভাবে দেখা যায়নি, আজকে অলকনন্দী ভবনে সাংবাদিক সম্মেলন করে কাউকে কোনো বার্তা দিতে চাইছে? কোনো বার্তার ব্যাপার নেই, এটা জেনে রাখো সুভাষ ভবন হচ্ছে বিধায়কের অফিস, সেখান থেকে বিধায়কের কার্য যা আছে, আমার যা বিধায়ক হিসেবে সই করা, বিধায়ক হিসেবে যেসব কাজ করতে হয় সেটা আমরা ওখান থেকে পরিচালনা করি। দলীয় অফিস হচ্ছে, শহরের দলীয় অফিস হচ্ছে অলকনন্দী ভবন, অলকনন্দী ভবনের থেকেই দলীয় কার্যকলাপ পরিচালিত হবে, শহরের যা কাজ আছে সেখানে, এবং গ্রামের অধিকাংশ কর্মী তারা স্বাচ্ছন্দ্য বোধ করে সুভাষ ভবনে, যেহেতু আমি থাকি সেই জন্য তারা ওখানে আসে, কিন্তু শহরের কার্যকলাপ এখান থেকে পরিচালিত হবে, শহরের মহিলা সভানেত্রী অপুনন্দী এখানে বসবে, এখানে আমাদের ইয়ে আছে গৌরীশঙ্কর মাহেশ্বরী, এখন সহসভাপতি, সভাপতি নেই, ও এখানে বসবে, এখান থেকে শহরের যা কাজকর্ম এখান থেকে হবে। আপনারা চেয়ারম্যান হিসেবে কাকে প্রজেক্ট, যে ভোট দিনাটায় ভোট বাতিলের দাবি করেছেন, কি বলবেন? কি করবেন দাবি করেছেন ভোট বাতিলের? হ্যাঁ, উনি দাবি করতেই পারেন, এটা তো মানে মায়ের হাতের মোয়া তো, যে দাবি করলাম হয়ে গেল, কি কি হিসেবে দাবি করেছেন তা তো একটা বলতে হবে, যে আমি এই কারণে দাবি, ওরা প্রার্থী দিতে পারেনি সেই জন্য ভোট বাতিল করতে হবে। দল যদি কোনোদিনও মনে করে সেটা তো দল সেটা বুঝবে, সেটা তো সুজন চক্রবর্তীর ব্যাপার না। আমি যদি এখন বলি যে সূর্য ইয়ে কি বলে মিস্টার বদলে সুজন চক্রবর্তীকে, ওইটা কি আমার এখতিয়ারের মধ্যে পড়ে? এটা সুজন চক্রবর্তীর এখতিয়ারের মধ্যে পড়ে না, ও একটা কথা বলতে হয় বলে দিল। ও শ্বশুর বাড়ি তো, এখন সেই জন্য হয়তো বলতে পারে, এখন শ্বশুর বাড়িতে থাকে কি বিপদের মুখে পড়ে তা তো আমরা জানি না, শ্বশুর বাড়িতে শালারা কোন ঝামেলা টামেলা পাকায়।
বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসে দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।